আমরা আরতি হাসপাতালের ভেতরে আছি। এই জায়গাটা আমাদের আইসিসিউ আইটিউ এরিয়া। তা আমার সাথে অরুণি আছে, অরুণি আমার সাথে সব সময় থাকে, এই প্রজেক্টটা দেখাশোনাও করছে। প্রদীপ আছে, প্রদীপও গত কয়েক মাস ধরে দিন রাত খাটছে। তা আমরা একসাথে এই জায়গাটাকে গড়ে তুলছি। অনেক ডাক্তারবাবু আছেন, তবে এই সময় সবাইকে আমরা পাচ্ছি না সাথে। তা এই জায়গায় কিন্তু প্রায় ২৪টা বেড থাকবে। আমরা সামনের দিকটা দেখতে পাচ্ছি না, সামনের দিকে একটা ইমার্জেন্সি এরিয়া আছে, এখান থেকে প্রায় ১৫ ফুট সামনে। ফলে আমরা যেটা নিয়ে আসতে চাইছি যে ইমার্জেন্সি এবং আইটিউ এগুলো কোনো সেপারেট এরিয়া নয়, একটা লেভেল, একটা সেম লেভেল অফ কেয়ার অ্যান্ড ফেসিলিটিস আমরা এই দুটো জায়গায় একরকম রাখতে চাইছি, হুইচ ইজ সামথিং একটু ইউনিক। ভালো, এটা সব হাসপাতালেই কম বেশি আছে, আমরা খুব বড়োভাবে এটা বলতে চাইছি। তো এখানে যদি দেখেন, এটা আধুনিক একটা আইকিউ, ঠিক যেমনটা হওয়া উচিত সব রকম ফেসিলিটি এখানে থাকবে। বিশেষত এখানে প্রত্যেকটি বেডের সাথে একটি ভেন্টিলেটর থাকবে, প্রত্যেকটি বেডের সাথে একটি হাই এন্ড মনিটর থাকবে। হয়তো বলা উচিত নয়, কিন্তু আমরা যেটা বলতে চাই, এটা কোনো রকম কাউকে ইমপ্রেস করার জন্য না, আমরা বিশ্বাস করি বলে বলছি। আমরা আমাদের হাসপাতালে ভেন্টিলেটর, মনিটর, ডিফিব্রিলেটর, কোনো রকম গ্যাজেটসের জন্য কোনো রকম চার্জ করব না ঠিক করেছি, এটা আমরা সবাই মিলে ঠিক করেছি। আমরা একটা বেড চার্জ রাখবো। আমরা মনে করি, অনেকের অনেক সময় মনে হয় কিছু একটি স্বার্থ থেকে যাচ্ছে, এই মানুষটি ভেন্টিলেটারে আছেন বোধহয় হাসপাতালের কোনো রকম স্বার্থের মধ্যে কাজ করছে। এই ধারণাটা থেকে বেরিয়ে আসার সময় এসছে। আজকের দিনে ডাক্তাররা, প্যারামেডিক স্টাফেরা কিন্তু আন্তরিকভাবে কাজ করছেন এরকম কোনো স্বার্থের কথা না ভেবেই। তা আমরা জানি এটা আমরা ইমপ্লিমেন্ট করতে চেয়েছি, আমরা চাই অন্য হাসপাতালও এগিয়ে আসুক, এরকমভাবে কাজ করুক আমাদের পদ্ধতিতে। আপনারা যদি দেখেন, এগুলো দেখুন, এগুলো সব বেড হেড লাইনস। এখানে সেন্ট্রালি অ্যারেঞ্জড কিছু ফেসিলিটি ডেলিভার করা হয়, যেমন অক্সিজেন লাইন আছে, যেমন কম্প্রেসড এয়ার আমাদের ভেন্টিলেটরের জন্য যে লাইনগুলো দরকার সেগুলো আছে, সাকশন লাইন আছে, সেন্ট্রালাইজ সাকশন লাইন। তো এগুলো আজকাল আধুনিক হাসপাতালে থাকা প্রয়োজন, তাতে কিন্তু পেশেন্ট কেয়ার ডেলিভারি অনেকটা ভালো হয়। এখানে বেড হেড প্যানেল আছে, এখানে বেডগুলো আসবে, আর একটু তৈরি হয়ে গেলে, আর একটু স্ট্রাকচার্ড হয়ে গেলে আমরা এখানে বেড নিয়ে আসব। এই যে অক্সিজেন সিলিন্ডারগুলো দেখছেন, এগুলো কিন্তু এখানে থাকবে না, এগুলো বাইরেই থাকবে, একটা সেন্ট্রালাইজড অক্সিজেন সাপ্লাই করা হবে। তবে এত কিছুর পরেও আসল কিন্তু হিউম্যান রিসোর্স। আজকের দিনে আমরা তো একটু সিনিয়র, আজকের দিনে জুনিয়র ডাক্তাররা যেভাবে ট্রেন্ড এই ক্রিটিক্যাল কেয়ার এইচডিইউ আইটিইউ এরিয়ায়, আমি তো সত্যিই অভিভূত। এদের প্রত্যেকে সার্টিফিকেশন কোর্স করা আছে, বিভিন্ন ফেলোশিপ কোর্স করা আছে, 100% মোটিভেটেড। এই জায়গাটা কিন্তু গত ১০ বছরের জুনিয়র ডাক্তাররা এই সার্ভিসটাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে আজ কলকাতায়। বেস্ট অফ দেম আমাদের সাথে, কিন্তু তাদের মধ্যে সবথেকে ভালো ছেলেমেয়েরা, সবাই ভালো, সবথেকে ভালো ছেলেমেয়েরা কিন্তু আমাদের সাথেই কাজ করবে, এটাই কিন্তু আমাদের গর্বের বিষয়। এই স্ট্রাকচারটা নয়, যন্ত্রপাতি নয়, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের শক্তি হবে আমাদের হিউম্যান রিসোর্স, আমাদের প্যারামেডিক্স, আমাদের ডাক্তার, আমাদের স্টাফেরা, আমাদের ম্যানেজমেন্টের লোকেরা, আমাদের অপারেশনসের লোকেরা, এরাই কিন্তু আমাদের মূল শক্তি। নমস্কার।